নোবেল জয়ীর প্রাপ্ত পদক তালিকায় আরও এক নাম যুক্ত হল জার্মান বুক ট্রেডের পক্ষ থেকে দু হাজার কুড়ি শান্তি সম্মান পেলেন অমর্ত্য সেন কোয়েশ্চেন অফ গ্লোবাল জাস্টিস বা বিশ্বজুড়ে ন্যায় বিচারের পক্ষে তার কাজকে সম্মান জানিয়েই এই পুরস্কার তার হাতে তুলে দিলেন জার্মান বুক ট্রেড কর্তৃপক্ষ জার্মান পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন বরসেন ভেডেইন এই বছরের শান্তি সম্মানের জন্য অমর্ত্য সেনের নাম প্রস্তাব করেন ছিয়াশি বছর বয়সী এই অর্থনীতিবিদ ও বিশ্ব ন্যায় স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার বৈষম্যের বিরুদ্ধেই বরাবরই সোচ্চার সেই পদক্ষেপের প্রশংসা করে এই সম্মান তার হাতে তুলে দেওয়া হবে অমর্ত্য সেন ভারতেও মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলে রাজরসে পড়েছেন দু সালে দ্বিতীয়বার মোদী সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই নোবেলজয়ী বলেছিলেন বিপুল আসন নিয়ে নির্বাচনে মোদী জিতলেও ক্ষমতার লড়াইয়ে জিতেছেন মতাদর্শগত দিক দিয়ে তা হয়নি নোবেল এই অর্থনীতিবিদের বক্তব্য ছিল অনেকেই বিজেপির এই জয়কে কংগ্রেস দলের বিরুদ্ধে কেউ কেউ আদর্শগত যুক্তির জয় বলে ধারণা করে খুশি হতে পারেন কিন্তু এটা আদৌ হিন্দু জাতীয়তাবাদী দর্শনের জন্য কোনো বিশেষ জয় নয় আবার গান্ধী নেহরু এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে সার্বিক অংশগ্রহণ ও ঐক্যের ধারণাকে বিজয়ী করেছিলেন তার কোনো লক্ষণীয় পরাজয় নয়